যদি ভালো হয় চাই না চাই না আমাকে সরকার লাগবে না আমরা মর্গে সরকার দেখবো সরকার নাম রাহর মুখে আমরা কি না বাস আমাকে ড্রাই সেল এখন কিনকে দিয়ে যান আর তিন দিন ধরে ভাত রান দিন না কোন না খাই দেহে সরকারে তো দেখতেই আছে কিভাবে দেখে এই যে দেহে মুলার কি আসিছে কয় তোমরা মরলে আমাকে কি হেরা বাঁচতে পারলে হয় তাহলে ওই আল্লাহ সবে না আল্লাহ সবে না গরিব এরকম কষ্ট দেশ কিসের দিন নেই আমরা একটু বাঁচতে চাই আমরা গুরু না একটু ফেলো ভাই মানুষের মানে একটু চাইতে গেলে ভাল খেলকে হেলাই দেয় ভাই এই অধিক সরো কি খাবো আমরা কি খাইয়া বাঁচবো আমাগো একটা বেদি ব্যবস্থা আপনারা বাবা আপনাকে পায়ও ধরি আপেও ধরি করিয়ে দিয়ে যান নয় আমরা না খাইয়ে কয়দিন থাকতারে আমাগো কিছু খাওয়ারটা দিয়ে যান কিন গেবা যান আমার বেশ 5 কেজি চাল একটু ডাইল একটু নুন একটু তেল কটা দিয়েছে আমি চাই যে ব্যাগ লই না খাই আমার একটু ব্যবস্থা করেন বাজার আমি না খাই আর কয়দিন দাই যান ঘরে তালা দেয়া ঘরে চাইতে দে না ঘর বাদা শুনেন আমরা না বুড়ো মানুষ এক দুখান না খাইয়ে রয়েছেন গুলাগারা পোলাফান পারে হাসতে হাগো মা জনমের মারা মারে বেতালা না সহ্য করতে পারকে কয় দুখান না খাইয়ে রইতে রে আর দিনে না দিনে খাওন না দুঃখ রাইতে তো একটু দিতে হয় রাইতে না দুঃখ ব্যানে রাখবো হলে দেওয়া লাগে না গুলাগারে আমার ঘরে যাইয়ে দেন কিছু নাই ঘরে তালা দেয় লন লয় আপনার দেখায় আমাকে একটু সাহায্যে করেন আপনারা না আমরা তো মর্গে যাই বুঝছেন নাকদা মুখ দিয়ে রক্ত সরছে পরশু রাইতে আর তার কাইনে পড়গে যাই হেমি না খাওয়া ঘর ভাড়া দিতেরই না আমরা কিসের সরকারটা কি অল্প আমাকে কোনো সরকার নাই আমাকে যদি আপনাকে মনে হয় চাই আমাকে তালাশ করেন তালাশ লন আমাকে এখন আর কোনো মানসিকতা নাই এবিচার চাল কিনকে দিয়ে যায় না ভাত খান দিন আর 3 দিন ধরে এই যে না খাইয়া বল দেহেন পেট সিডে সিডে এইভাবে আমরা খাই ঘর ভাড়া দিতে না আজকে ঘরে তালা মারে বাইরে ঘুমাইছে বালির মধ্যে রান্তে খাইতে পারি না খাবো কই তার সরকার হারবো কই তার সরকার আমরা কি করবো কোন চাই আমাকে খাওন পরন রাউন কোথায় কি আমাকে তো কোনো দিক দিশে নাই আমার কোনো কষ্ট নেই না বাবা আল্লাহ গুলো লাই না খাইয়ে থেকে লড়া লড়াই গতকাল রক্ত মানে এই নাকদা মুখ রক্ত সরছে এতগুলো রক্ত পড়ছে আমি তাড়াতাড়ি না পড়গে যাই এক জায়গা বিহুষ হইয়া এক জায়গা পড়গে থাই না খাইয়া আমাকে ডাল চাল কিনকে দিয়ে যান আপনারা আপনারা কিসেরই দেখেন এই যে মুলা এই একটা দাঁড়া দাঁড়া কয় মুলা ধরগো না আসি যা মুলার কাজে খাবো কি হাগো কলকে হাগো পরান ওই দেখেন কাঁসা মসজিদ দাঁড়া যায় না ঠেলকে হেলাই দেয় ওই হনেন 400 টাকা ওই যে গাড়ি হ্যাঁ আসি কে হা আমরা কিনবো কি দেয় পয়সা লাগবে না অজিত খেন্দ্র কবেন যে অজিত খেন্দ্র পশ্চিমবঙ্গ আমারে একটু সাহায্য আপনারা করেন আমারে কিছু চাল ডাইলের ব্যবস্থা না করিয়ে দিই আপনারা যাইতে পারবেন না আপনারা গো আমি ছাড়বো না আমরা করে দিব আমরা ব্যবস্থা করব আমরা ব্যবস্থা করগে ব্যবস্থা করগে আমাগো খাইতে এখন দেবেন কি দিয়ে যান আমি অজিত খেন্দ্র থাকি বুঝছেন আনিসের বাড়ি আমার কিচ্ছু নাই বউ যাই দেন ঘরে পড়া আনিসের বাড়ি আনিস মাহাতনার বাড়ি বাচ্চুর মা